এই জলাশয় জায়গাতে বেশি থাকতে পছন্দ করে। সাপটি নিজের আয়তনের চেয়ে বহুগুণ বেশি একটি বড় ব্যাংকে। নমস্কার, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আর আপনারা দেখছেন স্নেক সেবার শম্ভু ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আমি শম্ভু। এখন একটি রেস্কিউ কল এসেছি, তো এটি বাড়ির মধ্যে ভাঙ্গা বাড়ি, চারপাশটাই পুরাটা ভাঙ্গা। এই ভাঙ্গা বাড়ির মধ্যে একটি কি সাপ যেন ব্যাংকে ধরেছে, ব্যাংক হওয়ার জন্য এসেছে। তো এই বাড়ির মালিক দেখতে পেয়েছে কি সাপ, বল কি সাপ দেখতে পেয়েছে? তো দেখতে পাচ্ছি এটাও দুধা হরিশ হরিশ হরিশ। আচ্ছা, এখন পর্যন্ত কতক্ষণ আগে দেখছি? এই তো মোটামুটি 15 ঘন্টা আগে করেছে। আচ্ছা, তো কোথায় এখানে লুকিয়ে রয়েছে? না না, এই সামনেই ছিল, এই সামনে। আচ্ছা ঠিক আছে, এখানে প্রচুর যেহেতু ভাঙ্গা বাড়ি আর মানে পুরানো বাড়ি, সেই কারণে থাকার সম্ভাবনাটা আছে অনেকটাই। তো চলো দেখে নেওয়া যাক কি সাপ রয়েছে। ধরে লাগে ধরে লাগে সাপটি নিজের আয়তনের চেয়ে বহুগুণ বেশি একটি বড় ব্যাংকে গিলে ফেলার চেষ্টা করছে। দেখুন তার যতটা সাইজ, তার দ্বিগুণ সাইজের একটি কোনো ব্যাংকে গিলে ফেলার চেষ্টায় ব্যস্ত। আহার হচ্ছে ব্যাং, ছোট ছোট পোকামাকড়, আর তার সাথে ছোট পাখির বাচ্চা এবং মাছ, এ সমস্ত কিছু এর মুখ্য আহার। তো ব্যাংটাকে বের হচ্ছে, এ ব্যাং খেয়ে নিয়েছিল, আর ব্যাংটাকে এবারে বোঝা যাবে। বাড়ির মালিক অনেক ভয়ভীত ছিল যে এটি দেখার পর তার মনে হয়েছিল যে এটি গোখরো প্রজাতির, কোবরা প্রজাতির সাপ। তো এটি কোবরা প্রজাতির কোনো সাপ না, এটি হচ্ছে একটি বের করে নিয়েছে, খুবই অ্যাগ্রেসিভ থাকে কাটার জন্য। তো বাড়ির মালিক হয়ে যাচ্ছে ভয়ে। একে আমরা রেস্কিউ করে নেব, কেননা রেস্কিউ যদি না করি তো ফের আবার দেখতে পাচ্ছেন এই সাপটি হচ্ছে জোল ঢোড়া বলি যেটাকে, আর আমরা একে চেকেট কিলব্যাক স্নেক নামে পরিচিত। জোল ঢোড়া যেটিকে আমরা চেকেট কিলব্যাক বলি, আর এটি জলাশয় জায়গার সব থেকে মেনলি এর পছন্দের জায়গা। তো কোনো কারণে এ প্রবেশ করেছিল সেই ভাঙ্গা বাড়ির মধ্যে, আর সেখানে একটি ব্যাংকে শিকার করে ফেলেছিল। তো এখন একে আমরা নির্দিষ্ট সেই রকম জায়গাতে যেখানে থাকার পছন্দ করবে সেই রকম জায়গাতে একে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। তো যে কোনো সাপ, সে নন ভেনামাস হোক আর ভেনামাস হোক, এটি সম্পূর্ণ নন ভেনামাস একটি সাপ, কিন্তু ভেনামাস হোক আর নন ভেনামাস হোক, যে কোনো সাপে কাটার পর সাথে সাথে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হবে। আর অজাগুনি ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, এই সমস্ত কিছু যদি চোখ করে পড়ে তাহলে জীবনটা নিজের দিতে হবে, এই হলো ব্যাপার। তো নন ভেনামাস সাপে যদি কামড়ায় এবং তাকে যদি আমরা বেশি করে যদি তাকে দৌড়ায় বা ভয় দেখায় তাহলে সে হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও তার মৃত্যু হতে পারে, এটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো
সাপকে না মেরে বাঁচানোর চেষ্টা করুন, আর প্রকৃতিতে সাপকে বেঁচে থাকার চেষ্টা করুন, বেঁচে থাকতে দিন। চলুন আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু রেসকিউ ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। প্রকৃতিতে সাপকে তার নির্দিষ্ট বাসস্থানে থাকার একটা জায়গা আছে এবং সেখানে তার থাকতে পছন্দ করে। তো সেই মতো এই যে সাপটি, সাপটি জলাশয় জায়গাতে থাকতে বেশি পছন্দ করে, যার জন্য একে আমি জলাশয় জায়গাতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই জলাশয় জায়গাতে বেশি থাকতে পছন্দ করে। তো সকলকে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।